সবাইকে শ্রেণীকক্ষে স্বাগত। প্রথম বর্ষের শিক্ষার্থী যারা 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিতে, একাদশ শ্রেণী যারা ভর্তি হয়েছে তাদেরকে স্বাগত। আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা প্রথম অধ্যায়ের উৎপাদনের বিভিন্ন খাত নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে তোমাদেরকে উৎপাদন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, নিজেরা বই খুলে একটু পড়াশোনা করবে, উৎপাদনের বিভিন্ন উপযোগ সম্পর্কে বা উৎপাদনের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কেও এর আগে তোমাদের আলোচনা করা হয়েছে, অনলাইনে ক্লাসগুলো তোমরা দেখে নিবে। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু উৎপাদনের বিভিন্ন খাত নিয়ে। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি উৎপাদনে তিনটি খাত আছে। একটি হচ্ছে যে কৃষি খাত, শিল্প খাত এবং সেবা খাত। কৃষি খাত, শিল্প খাত এবং সেবা খাত মুখস্থ করে রাখবে সবাই। তোমাদের অবজেক্টিভ প্রশ্নে এ ধরনের প্রশ্ন চলে আসবে, কয়টা খাত? তিনটা। একটা সময় উৎপাদনের এত ব্যাপক ধারণা ছিল না, শুধুমাত্র কৃষি কাজ করে বা কৃষির মাধ্যমে মানুষের জীবন ধারণ সম্পন্ন হয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে মানুষের জীবন ধারণের ব্যাপক বিস্তৃতি ঘটেছে, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। এই উৎপাদন যখন বৃদ্ধি পেয়েছে তখন এই উৎপাদনের খাতও বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে। সেই বিভক্ত হওয়ার কারণেই আমরা আজ প্রধানত তিনটি খাত দেখতে পাই। তো প্রথম আলোচনা করব যে কৃষি খাত নিয়ে। এই কৃষি খাতের মাধ্যমে মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সকল সামগ্রী পেয়ে থাকে কৃষি খাত থেকে। কৃষি খামারে কৃষিকাজের মাধ্যমে বা কৃষি উৎপাদনের মাধ্যমে যে সমস্ত পণ্য উৎপাদন হয় সেটাকে আমরা কৃষি খাত বলতে পারি। এই কৃষি খাতের মাধ্যমে মানুষের জীবন ধারণের জন্য সকল খাদ্য সামগ্রী পেয়ে থাকে এবং শিল্পের কাঁচামালও কৃষির মাধ্যমে পেয়ে থাকে। আমরা দেখি যে হাঁস মুরগি পালন, দুগ্ধ খামার বা পশুপালন, পাট আসে, তুলা আসে, আখ আসে। আমরা হাঁস মুরগি, গম, গরুর দুধ, ডিম এগুলা সরাসরি ভোগ করে থাকি এবং পাট শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার হয়, তুলা শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার হয়, আখ শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার হয়ে থাকে। এসবই মানুষের ভোগ্য পণ্য তৈরিতে ব্যবহার হয়ে থাকে। কেউ সরাসরি ব্যবহার করতে পারে, আবার শিল্পের মাধ্যমে রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহার হয়। তাহলে কৃষি খাত থেকে আমরা এক হচ্ছে জীবন ধারণের প্রয়োজনীয় সকল সামগ্রী পেয়ে থাকি, আবার শিল্পের কাঁচামাল হিসেবেও বিভিন্ন উপকরণ পেয়ে থাকি। তাহলে আমরা এক কথায় বলতে পারি কৃষিকাজের মাধ্যমে যে সমস্ত পণ্যদ্রব্য উৎপাদন করা হয় বা যে খাতে জীবন ধারণের জন্য সকল খাদ্য সামগ্রী উৎপাদন হয় সেটাকে আমরা কৃষি খাত বলতে পারি। দ্বিতীয়ত আসছে যে শিল্প খাত। শিল্প খাত বর্তমান যুগে খুবই গুরুত্বপূর্ণ একটি খাত। বিশ্বের উন্নত দেশগুলো উন্নতি সাধন করেছে শিল্প খাতের মাধ্যমে। শিল্প খাতের মাধ্যমে একটি দেশের অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত হয়। যখন বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে কাঁচামাল ব্যবহার করে পণ্য সামগ্রী উৎপাদন করা হয় সেটাকে আমরা শিল্প খাত বলি। প্রযুক্তি বা যন্ত্রপাতির মাধ্যমে যখন কোনো কিছু তৈরি করা হয় সেটাকে আমরা শিল্প খাত হিসেবে গণ্য করি। যখন আমরা এখানে বোর্ডে লিখে দিয়েছি গার্মেন্ট শিল্প বা পোশাক শিল্প, বর্তমান বাংলাদেশের একটি অন্যতম শিল্প হচ্ছে যে এই পোশাক শিল্প বা তৈরি পোশাক শিল্প। তৈরি পোশাক শিল্পের মাধ্যমে যেমনি দেশের কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে, দেশের অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত বা খুব দ্রুত গতিতে দেশ এগিয়ে যাচ্ছে এই শিল্প খাতের মাধ্যমে। এছাড়াও চিনি শিল্প থাকতে পারে। চিনি শিল্পের মাধ্যমে আমরা ইক্ষু থেকে
বা আখ থেকে চিনি পেয়ে থাকি শিল্পের মাধ্যমে। সরাসরি আমরা ইক্ষু বা আখ ব্যবহার করতে পারি না, সেটা শিল্পের প্রক্রিয়ার মাধ্যমে চিনি তৈরি করে ব্যবহার উপযোগী করা হয়। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে যখন প্রযুক্তি বা যন্ত্রপাতি ব্যবহার করে কাঁচামাল রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে পণ্য সামগ্রী উৎপাদন করা হয় সেটি হবে শিল্প খাত। তৃতীয় আসছে সেবা খাত। সেবা উৎপাদনের মাধ্যমে বা সেবা প্রদানের মাধ্যমে যখন অর্থ উপার্জন করা হয় বা যে খাতের মাধ্যমে সেবা প্রদানের মাধ্যমে অর্থ উপার্জন করা হয় সেটাই হবে সেবা খাত। বিশ্বের এমন অনেক দেশ আছে শুধুমাত্র সেবা খাত বা সেবা প্রদানের মাধ্যমেই তাদের অর্থনৈতিক উন্নতি সাধন করে চলেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুর, মালয়েশিয়া, এরা পর্যটন শিল্পে এত উন্নত যে সারা পৃথিবী থেকে এখানে মানুষ ভ্রমণ করতে আসে এবং মানুষের যখন অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধি পায় তখন তারা সেবা খাতের দিকে অনেকাংশেই ঝুঁকে পড়ে। যাদের অর্থনৈতিক সামর্থ্য বেশি তারা সেবা খাতের দিকে বেশি ঝুঁকে পড়ে। তাহলে সেবা প্রদানের মাধ্যমে যখন একটা খাত দাঁড়িয়ে যাচ্ছে বা সেবা প্রদান যে খাতের মাধ্যমে দেওয়া হচ্ছে সেটা হবে সেবা খাত। আমরা বলতে পারি শিক্ষাদান একটি সেবা খাত, ভ্রমণ করা বা পর্যটন একটি সেবা খাত, পর্যটন শিল্প, চিকিৎসা প্রদান একটি সেবা খাত। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে আমাদের দেশের অধিকাংশ লোক এখন চিকিৎসা করতে ব্যাংকক বা থাইল্যান্ডে চলে যাচ্ছে, পার্শ্ববর্তী দেশ ভারতেও চলে যাচ্ছে চিকিৎসা গ্রহণের জন্যে। তাদের চিকিৎসা বা সেবাটা আধুনিক এবং ভালো, যার কারণে আমরা সেসব দেশে যে চিকিৎসা গ্রহণ করছি। আবার বলতে পারি যে ব্যাংকিং সেবা, আমরা টাকা পয়সা জমা রাখছি আবার আমাদের প্রয়োজনে তুলে নিয়ে আসছি, এটাও একটি ব্যাংকিং সেবা। ব্যাংক আমাদেরকে বিনামূল্যে সেবা প্রদান করে না, এর জন্য সে একটি সার্ভিস কেটে নেয়, অর্থ কেটে নেয় আমাদের হিসাব থেকে। তাহলে আমরা উৎপাদনের যে খাত তিনটি আলোচনা করলাম, কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত, এই তিনটি তোমরা বাসায় নিজেদের বইয়ে ভালো করে অধ্যয়ন করবে এবং যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবে। অনলাইনে আমরা ইনশাআল্লাহ তোমাদের সমস্যার সমাধান করতে পারবো। আর আমরাও দোয়া করি, আমরা যে বিপর্যয়ের ভিতর যাচ্ছি, যে সময় অতিক্রান্ত করছি, এই সময় খুব দ্রুত পার হয়ে যাক, আমরা সম্মুখভাগে এসে আমরা একে অপরকে চিনি, ক্লাস নেই, সবার সুস্থতা কামনা করি। ধন্যবাদ।